শুরুটা হয়েছিল 2005 সালে আমজাদ হোসেনের কাল সকালে ছবি দিয়েই ফিল্মি ক্যারিয়ার শুরু অবন্তী অপু বিশ্বাসের, যিনি অপু বিশ্বাস নামেই পরিচিত। এক যুগের বেশি অভিনয় জীবনে উপহার দিয়েছেন অসংখ্য দর্শক নন্দিত সিনেমা। 2016 সালের 3 মার্চ সর্বশেষ পাঙ্কু জামাই সিনেমায় অভিনয় করেন তিনি। এরপর হঠাৎ করেই আড়ালে চলে যান। মিডিয়ার সামনে ছেলে জয়কে নিয়ে ফিরেন 2017 সালের 10 এপ্রিল। তবে সাংসারিক জটিলতা কাটিয়ে আবারও অভিনয়ে ফিরে এসেছেন শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 সিনেমা দিয়ে। সম্প্রতি রাজধানীতে এক অনুষ্ঠানে বাংলা টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে কথা বলেন অপু। শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 বা RTV আরও একটা মুভি করা হবে, চ্যানেলে 2 মুভি সাইন করা আছে, তারপরে আরও বাইরের প্রোডাকশনের মধ্যে একটা আছে উপরে চন্দ্রাবতী, আরও 2 ছবির এখনও নাম ঠিক করা হয়নি, সেগুলো সাইন করা আছে। ইনশাল্লাহ গ্র্যাজুয়ালি শিডিউল ওয়াইজ সিনেমাগুলো যাবে। কোটি টাকার কাবিন দিয়ে সাকিব অপু জুটি শুরু। দুজনে করেছেন 72 ছবি। দর্শকপ্রিয় এই জুটির বেশিরভাগ ছবি ব্যবসা সফল। সাকিবের সঙ্গে বিয়ে পরবর্তী জটিলতা আর বিচ্ছেদের কারণে এই জুটিকে আপাতত নতুন কোনো সিনেমায় দেখা যাচ্ছে না। তবে পরিচালক দুজনকে নিয়ে সিনেমা বানাতে চাইলে সাকিবের সাথে অভিনয়ে আপত্তি নেই অপুর। আমি সাকিব যত কাজ করেছি জুটি হয়ে, এরকম আসলে আমার মনে হয় যে ওয়ার্ল্ডে কেউ করা হয় নাই। তো আমার মনে হয় যে ইনাফ, অনেক হয়ে গেছে, এখন আমার এবং সাকিবের আমাদের আলাদা আলাদা বেশি কাজ করা উচিত, সেটাই আমরা করছি। চাইলে আমরা কেউ কেন করবো না, ব্যবসায়িক সফল আমরা একজন আর্টিস্ট হিসেবে চাই যে একটা ব্যবসায়িক সফলতা আসুক। একমাত্র সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে কাটে অপুর অবসর। এই রমজানে নিয়মিত রোজা রাখছেন বলে জানালেন ঢাকায় ছবির জনপ্রিয় এই অভিনেত্রী। যারা মুসলমান তারা আমরা ওয়েট করি যে রমজান মাসে ইফতারটা কখন খাবো, কারণ একমাত্র দিন যেটা আমরা নিজের কাছের লোকদের পরিবার পরিজনদেরকে বলা যায় যে আসো আমরা একসাথে ইফতার করবো, আসো আমরা একসাথে সেরি করবো। কারণ আমরা প্রত্যেকটা মানুষই সবাই সবার জায়গা থেকে অনেক ব্যস্ত, অনেক বিজি টাইম পার করি, যার জন্য আমার অনেক ভালো কাটছে, কারণ আমি ইফতার করা সেরিটা বিশেষ করে বেশি পছন্দ করি। শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। ঈদের পর নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার কথাও বললেন অপু। আসাদ দিয়েল, বাংলা টিভি, ঢাকা।